আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? দেশ ও দেশের বাইরে থেকে যারা আছেন আমার সাথে, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নির্বাচন কমিশন বাতিল এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম। সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না, মির্জা ফখরুল ইসলাম এমন একটি বার্তা দিয়েছেন বর্তমান সরকারকে। আজকে যে বিএনপির সমাবেশ ছিল সেখানে যে বক্তব্য দিয়েছেন, বর্তমানে আওয়ামী লীগ সরকারকে কঠিনভাবে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম। তার সেই বক্তব্য আমরা অবশ্যই শুনব, আশা করি সবাই ধৈর্য সহকারে আমার এই রিপোর্টটা শুনবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ রিপোর্টটা পড়ে শোনাবো, আমি এটা নিয়েছি সময় টিভি থেকে। মির্জা ফখরুল ইসলাম বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে কেরি ক্যাসেল করে 2014-2018 এর মতো আবারও ক্ষমতায় যেতে চাইছে আওয়ামী লীগ, এবার জনগণ তা হতে দিবে না। তিনি বলেন, শেখ হাসিনার পদত্যাগ একমাত্র দাবি বিএনপির, আর এ দাবির আওয়াজ গণভবন বঙ্গভবনে পৌঁছতে হবে। বিচার বিভাগকে ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের জেল দেওয়া হচ্ছে দাবি করে মির্জা ফখরুল ইসলাম বলেন, যত নির্যাতন গুলি টিয়ার সেল নিক্ষেপ করুক, আন্দোলন থামানো যাবে না, জনগণ এবার তাদের দাবি আদায় করবে। নির্বাচন কমিশন বাতিল এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি করে তিনি বলেন, সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না, এবার নির্বাচন নিয়ে কোনো খেলা খেলতে দেওয়া হবে না উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, এবার লড়াই জীবন পণ লড়াই, এবারের আন্দোলনে সরকারের পতন করা হবে, মানে মানে সরে না গেলে রাজপথেই সরকার পতন ঘটানো হবে আর কি। যদি মানুষ সম্মান সহকারে যদি না সরে যায় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাহলে রাজপথেই পতন করে দেবে, এমন কিছু হুঁশিয়ারি বার্তা দিয়েছে। তারপরে যে বক্তব্য দিয়েছে মির্জা ফখরুল ইসলাম, এদিকে টানা 12 দিন বিরতির পর গণমিছিল নিয়ে রাজপথে ফিরছে বিএনপি। বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার ও পূর্ণ প্রতিষ্ঠার এক দফা দাবিতে শুক্রবার বিকেল 3টা থেকে গণমিছিল করেছে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি।